এসে গেছে হিমের পরশ, সকালের কুয়াশার আস্তরণ আর রাতে ঠান্ডার আমেজ, শীতের বার্তা পৌঁছে দিয়েছে বাংলার জেলায় জেলায়। এই শীতের বার্তা পেয়েই গাছাড়া দিয়ে উঠেছেন খেজুর গুড় ব্যবসায়ীরা। নদিয়া থেকে বীরভূমের সিউড়ির তিলপাড়ায় ঘাঁটি গেড়েছেন তারা, কারণ এই অঞ্চলের আবহাওয়া ও তাপমাত্রা শীতের সময় খেজুর গুড় তৈরির জন্য একেবারে যথার্থ। ইতিমধ্যে এখানকার 250টি খেজুর গাছ লিজ নিয়ে গুড় তৈরির প্রস্তুতি চলছে। খেজুর গাছের পাতার বাকলগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কেটে গাছ তোলা তৈরি করা হয়। পরবর্তী সময়ে গাছ তোলার কাটা অংশ কিছুটা কেটে নলি ও খিল্লাকে হাড়ি ঝুলিয়ে দেওয়া হয়। এখানেই জমা হয় খেজুর রস, এই রস থেকেই তৈরি হয় গুড়। নদিয়া নাকাশিপাড়া জেলা থেকে এখানে খেজুরের গুড় বানানোর জন্য এসেছি। গাছ মোটামুটি 260-270টা হবে। অসের পরিমাণ বলতে এ বছরে বর্ষাটা বেশি আছে, তো এবার বর্ষাটার জন্য অসটাও বেশি হবে বছরে। গোটা শীতে খেজুর গুড় বাংলার গৃহস্থ বাড়ির এক অত্যাবশ্যকীয় জিনিস। পিঠে পায়েশ মালপোয়া থেকে শুরু করে পাটালি গুড়ের চাহিদা আজও সর্বত্র, তাই গুড় কেনার জন্য এখন থেকেই অপেক্ষা করে রয়েছেন অনেকেই। কাল মানেই খেজুর গুড়, খেজুর গুড় ছাড়া ভাবতেই পারি না। তা খেজুর গুড় সবারই প্রিয়, আমাদেরও প্রিয়। পিঠে পুলি পায়েস সব কিছু শীতকালে ওইটা ছাড়া ভাবতে পারি না। এখন সামান্য কেনা হয়েছে, আমরা অনেক কিছু ব্যবহার করি। এই যেমন পৌষ পার্বণ আসছে, পিঠে খাই, এসব অনেক কিছু আমাদের দরকার লাগে, অনেক কিছু তো খাই আমরা। বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমরা কিন্তু বাড়ির কাছে তিলপাতা ওখান থেকে নিয়ে আসি। পাল ও সেনযুগের আমল থেকেই এই খেজুর গুড় বাংলার খাদ্য রসিকদের রসনা তৃপ্ত করে এসেছে বারবার। অবিভক্ত বাংলায় যশোর ফরিদপুরের খেজুর গুড়ের চাহিদা ছিল গোটা বাংলায়। পরে নদিয়া মেদিনীপুরেও খেজুর গুড় তৈরি করতেন ব্যবসায়ীরা, কিন্তু গাছ কমে যাওয়ায় এই অঞ্চলে গুড়ের উৎপাদনও কমেছে। এ কারণে নদিয়া থেকে গুড় ব্যবসায়ীরা বীরভূমে এসে গুড় তৈরির প্রস্তুতি শুরু করেছেন। বীরভূম থেকে ক্যামেরায় বিক্রম মণ্ডলের সঙ্গে সুজিত মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম।